হ্যালো ফ্রেন্ডস, আই এম শুভেন্দু, ওয়েলকাম ব্যাক টু গো ফাইন বাংলা। এখনকার সময় পুরুষ থেকে মহিলা সবাই রূপচর্চা নিয়ে একটু আগ্রহী থাকে, আর এই রূপচর্চার দিক থেকে মুলতানি মাটি বা মুলতানি মিট্টির ব্যবহার বিশাল পরিমাণে রয়েছে। আর এর ব্যবহার কতটা পরিমাণে রয়েছে সেটি আপনি মার্কেটে বা বাজারে ঘুরলেই বুঝতে পারবেন, বা কসমেটিক দোকানে গেলেই বুঝতে পারবেন। তো আজ আমি আপনাকে জানাবো কিভাবে আপনি মুলতানি মাটির ব্যবসা বা বিজনেস শুরু করতে পারেন, এবং এই বিজনেস শুরু করতে গেলে আপনাকে কত টাকা পর্যন্ত পুঁজি লাগাতে হবে, আর কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে প্রোডাক্ট সেল করবেন এবং কেমন আপনার প্রফিট হবে, সমস্ত কিছু আমি বিস্তারিতভাবে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে দেখবেন একটি নোটিফিকেশনের বেল আইকন আছে, সেটিকেও প্রেস করে নেবেন। আর অলরেডি যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুলতানি মিট্টির বিজনেস শুরু করতে গেলে আপনাকে প্রথমে নিতে হবে মুলতানি মিট্টি, আর এই মিট্টি আপনি পাইকারি মার্কেট থেকে নেবেন, মানে পাইকারি বাজার থেকে নেবেন, যেমন বড় বাজার আছে, বা অনলাইনেও আপনি অর্ডার করতে পারেন, মানে ইন্ডিয়া মার্ট, জাস্ট ডাইল বা ট্রেড ইন্ডিয়ার মতো সাইট থেকে। তো এই মিট্টিগুলোর আপনার দাম পড়ে প্রায় 7 টাকা পার কিলোগ্রাম। আর এই মিট্টি দুরকম হয়, একটি হলো ডালা ডালা টাইপের আর একটি পাউডার টাইপের। তো আপনাকে টার্গেট করতে, মানে আপনি যেটি নেবেন সেটি হলো পাউডার টাইপের, কারণ ডালা টাইপের এখন আর চলে না। আর আপনি যদি ডালা টাইপের নেন সেক্ষেত্রে আপনাকে গুঁড়ো করতে হবে। আর এই যে মুলতানি মিট্টি 7 টাকা কিলোগ্রাম পড়বে যদি আপনি অনেক কম পরিমাণে নেন, আর আপনি যদি আরও বেশি পরিমাণে নেন, 1 টন 2 টন বা এই মানে টন টন নেন, সেক্ষেত্রে আপনার প্রায় দাম পড়বে প্রায় 3 টাকার মতন, বা 3 টাকা থেকে 3.5 টাকা পার কিলোগ্রাম। তো এই মিট্টি আপনাকে নিতে হবে, দেন আপনি কী করবেন, জাস্ট প্যাকেট করবেন আর সেল করবেন। তো প্যাকেজিংয়ের জন্য আপনার প্যাকেট লাগবে। তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি কেমন টাইপের প্যাকেট হয়। তো দেখতে পাচ্ছেন এই ধরনের ছোট ছোট ডিব্বাতে হয়, 100 গ্রাম 200 গ্রামের ডিব্বাতে হয়, এবং এই ধরনের পাউচে হয়। তো আপনি যখন ফার্স্ট টাইম বিজনেসটি শুরু করবেন তখন অবশ্যই পাউচের মধ্যে দেওয়ারই চেষ্টা করবেন, সেক্ষেত্রে কস্ট আপনার অনেক কম পড়বে। তাছাড়াও আপনি এই ধরনের ছোটো ছোটো বক্সের মাধ্যমে সেল করতে পারেন, সেক্ষেত্রে আপনার এক্সট্রা কস্ট পড়বে, কারণ ভেতরে অলরেডি প্লাস্টিকের পাউচ বানাতে হবে, দেন আপনাকে এই ধরনের বাইরে বক্স, ছোট বক্স বানাতে হবে। তো এক্ষেত্রে বেশি একটু খরচ পড়ে যাবে। তো আপনি ফার্স্ট টাইম যখন শুরু করবেন অবশ্যই এই ধরনের চিকের পাউচই করবেন। ওকে, দেন আপনাকে কী করতে হবে না, কী করতে হবে না, এই ধরনের পাউচ কিনতে হবে, মানে প্লাস্টিকের পাউচ। তো এই পাউচগুলি 100 গ্রাম 200 গ্রাম বিভিন্ন মাপের হয়। তো আপনি যখন নেবেন তখন অবশ্যই দেখে নেবেন আপনি কী টাইপের পাউচে, মানে মার্কেটে সেল করতে চান। 100 গ্রামের যদি পাউচ করতে চান, 100 গ্রামের নেবেন, তো আপনি যখন শুরু করবেন অবশ্যই 100 গ্রামের পাউচই নেবেন, কারণ কম পরিমাণে হলে কী হয় না, বেশি প্রোডাক্ট সেল হয়। আর আপনার প্রায় পাউচগুলি পড়বে 200 টাকা পার কিলোগ্রামে। তো আপনি এই ধরনের পাউচ নেবেন, এবং পাউচের দিকে আপনাকে প্রচুর খেয়াল রাখতে হবে, কারণ এখানেই দেখুন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম, মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের স্টাইলে প্যাকেট করা আছে। তো আপনি যখন দেখবেন, মানে এই দেখুন এখানে পতঞ্জলির একটি প্যাকেট আছে, তো দেখতে পাচ্ছেন পাউচটা আলাদা স্টাইলে। তো এই ধরনের আপনাকে একটা সুন্দর ডিজাইন, সুন্দরভাবে কালারফুল একটা ভালো করে প্যাকেট বানাতে হবে। আর এই রূপচর্চা জিনিস যখন বানাতে হবে তখন আপনাকে ভালো করে ইনফরমেশান ভালো করে লিখতে হবে, মানে ব্যবহার করলে কী বেনিফিট পাবে সেই জিনিসগুলো আপনাকে ভালো করে জেনে লিখতে হবে, মানে আপনার ত্বকের পক্ষে ভালো এবং ত্বক আপনার গ্রো হয়ে যাবে, এই ধরনের নানা রকম মেসেজ আপনাকে এর মধ্যে, মানে প্যাকেজের মধ্যে লিখতে হবে। মানে এই যে প্যাকেট দেখতে পাচ্ছেন DMT যেখানে লেখা আছে, এই সব জায়গায় আপনাকে ভালো করে লিখতে হবে, তবেই আপনার প্রোডাক্টটি বেশি সেল হবে, মানে যতটা দেখতে ভালো হবে ততটাই মানুষের চাহিদা বেশি হবে। তো দেখতে অবশ্যই আপনাকে ভালো বানাতে হবে। তো আপনি যেখান থেকে পাউচ নেবেন সেখান থেকে আপনি অর্ডার দেবেন, যখন তখন আপনার সমস্ত কিছু ডিটেলস দেবেন, মানে আপনি কী কী লিখতে চান, কী নাম দিতে চান, সমস্ত কিছু ডিটেলস দিয়ে আপনি পাউচ বানিয়ে আনবেন। ওকে, দেন আপনাকে নিতে হবে এই ধরনের, মানে প্যাকিং মেশিন, মানে সিলিং মেশিন। আর এই যে হ্যান্ডমেড, এটা হলো ম্যানুয়ালি আপনাকে কাজ করতে হবে, তবে এতে যা প্রোডাকশন হবে আপনার জন্য যথেষ্ট, মানে আপনি যখন বিজনেস শুরু করবেন এতেই যথেষ্ট। তো আমি এর লিঙ্ক ডিসক্রিপশানে দেবো, আপনি ডাইরেক্ট এখান থেকে পারচেস করে, মানে লিঙ্ক থেকে পারচেস করে নিতে পারেন, বেস্ট বাই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। আর এর রেটিংও ভালো আছে, এখান থেকে নিতে পারেন। আর এই মালটি ভালো, মানে প্যাকিং করার জন্য খুব ভালো। তো আপনি এই ধরনের প্যাকিং, মানে সিল করার মেশিন নেবেন, ম্যানুয়ালি সিল করবেন, ম্যানুয়ালিভাবে প্লাস্টিকের, মানে প্লাস্টিকের যে প্যাকেটগুলো দেখছেন এই প্যাকেটগুলো নেবেন, নিয়ে জাস্ট 100 গ্রাম মাল ভরবেন, ভরে আপনাকে সিল করে দিতে হবে, সিল করে আপনি মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দিতে পারেন। দেন আপনাকে নিতে হবে এই ধরনের ওয়েট মাপার স্কেল। আর এই ওয়েট মাপার স্কেল, এই যে মানে স্কেলটি দেখাচ্ছে, এটি ক্যাপাসিটি আছে 10 কিলো পর্যন্ত মাপতে পারবে একসাথে। তো আপনি 100 গ্রাম করে যখন প্যাকেট বানাবেন তখন আপনাকে কী করতে হবে, এই ধরনের স্কেল নিতে হবে, স্কেলের মধ্যে আপনাকে রেখে মাপতে হবে, মাপার পরে সিল করতে হবে। তো
তো এর লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট পারচেস করে নিতে পারেন। বেশি দাম নয়, 265 টাকার মতন, আর আগের যে মেশিনটি দেখালাম সেটিরও দাম 937 টাকার মতন। তো আপনি এখানে দেখবেন যে ইঞ্চি আছে বিভিন্ন রকমের, তো 10 ইঞ্চি আছে, 12 ইঞ্চি আছে, আর 8 ইঞ্চি আছে। তো আপনি 8 ইঞ্চি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আর আপনি চাইলে 12 ইঞ্চিরও নিতে পারেন, সেক্ষেত্রে একটু দামটা বেশি পড়ে যাবে। আর আমি এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি নিতে পারেন ডাইরেক্ট। তো আসা যাক প্রথমে যে আপনার প্রফিট কেমন হবে। তো প্রথমে আসা যাক আপনার কস্ট কেমন পড়বে 100 গ্রাম প্যাকেট আপনার রেডি করতে। তো 70 পয়সার মতন আপনার 100 গ্রামে খরচ পড়বে, যদি 7 টাকা করে 1 কিলোর দাম হয় সেক্ষেত্রে আপনার 100 গ্রামের দাম পড়ছে 70 পয়সা। আর 70 পয়সার সাথে আমি যদি আরও 2 টাকা ধরি, মানে 2 টাকা ধরছি কারণ কি না, প্যাকেজিংয়ের জন্য যে পাউচগুলি কিনছেন আমি ধরে নিচ্ছি আরও 2 টাকা পড়বে, কারণ আপনি পাউচটা ম্যানুয়ালি, মানে ম্যানুয়ালি বলতে আপনি নিজে থেকে কাস্টমাইজ করবেন, পেশে গিয়ে যেখানে পাউচারে মানে ছাপানো হয় সেখানে গিয়ে কাস্টমাইজ করছেন, আপনার নাম দিচ্ছেন, আপনার ব্র্যান্ডের নাম দিচ্ছে, সেক্ষেত্রে একটু কস্ট বেশি পড়বে, এবং আপনি নিজস্ব যেহেতু ব্র্যান্ডিং করছেন সেক্ষেত্রে কস্ট বেশি পড়বে। সেক্ষেত্রে ধরা হচ্ছে র মেটেরিয়াল অ্যান্ড পাউচ নিয়ে আপনার পড়বে হলো প্রায় 2 টাকা 70 পয়সার মতন। আর বাদ বাকি যদি আমি আরও যদি মানে 1 টাকা 30 পয়সা এর সাথে অ্যাড করি, মানে জাস্ট আপনার লেবার চার্জ, লেবার বলতে আপনি ধরুন নিজে খাটছেন, এবং মেশিন চার্জ, ইলেকট্রিসিটি এবং একটা নর্মালি একটা চার্জ আছে, তো সেসব নিয়ে ধরুন ধরছি আমি 1 টাকা 30 পয়সা, তাহলে আপনার মালটি রেডি হচ্ছে ক টাকায়, না 4 টাকায়। আমি আরও যদি 1 টাকা ধরি মার্কেটিং এবং আপনি যে প্রোডাক্ট সেল করবেন এই সমস্ত কস্ট নিয়ে, বা লেবারকে দিয়ে কোনো একটা এমপ্লয়ে রাখলেন যে প্রোডাক্টগুলিকে সেল করতে হবে দোকানে দোকানে বা হোলসেল মার্কেটে, আরও 1 টাকা ধরছি, তাহলে আপনার 1 কিলো প্রোডাক্ট বানাতে, মানে 1 কিলো মুলতানি মিট্টি রেডি করতে পাউচ সমেত আপনার প্রায় খরচ করে 5 টাকা মতো। আর আপনি মার্কেটে যদি বিক্রি করতে যান সেক্ষেত্রে আপনি দাম দেখতে পাচ্ছেন আপনার কেমন দামে বিক্রি হবে। এখানে দেখুন 100 গ্রামের দাম 290 টাকা, এবং একটি দুটো প্যাকেট আছে, তাহলে আপনার এখানে প্রায় 150 টাকার কাছাকাছি, মানে 135 টাকা করে 100 গ্রামের দাম আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন দামে বিক্রি হয়, সবই 100 টাকার উপরে প্রায় বিক্রি হচ্ছে, এবং এখানে 95 টাকারও আছে। তো আপনি যখন মার্কেটে বিক্রি করবেন তখন আপনি কি করবেন, 40 টাকা করে বেচবেন হোলসেল মার্কেটে বা রিটেল মার্কেটে, মানে কাস্টমারকে নয়, এবং কাস্টমারের জন্য আপনি দাম ফেলে রাখুন 60 টাকা বা 50 টাকা, 55 টাকা, 65 টাকা প্যাকেটের মধ্যে দাম ফেলে রাখুন, এবং সেটি ধরুন বিক্রি হচ্ছে 50 টাকা করে, সেটা রিটেলার যাকে মানে কাস্টমারকে যখন বেচবে বা কনজিউমারকে বেচবে তখন সেটা দাম, আপনি যখন রিটেলার বা কনজিউমারকে বেচবেন 40 টাকা। ওকে, আপনি যদি দিনে 500 প্যাকেট, 100 গ্রামের 500টা প্যাকেট আপনি রেডি করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রফিট থাকবে, মানে 500টা প্যাকেট আপনার মানে প্রফিট, শুধু প্রফিটটা থাকবে প্রায় 17,500 টাকার মতন। আমি যদি 15,000 টাকা করেও ধরি, মানে আপনার প্রফিটটা যদি আমি 15,000 টাকাও করে ধরি দিনে, সেক্ষেত্রে আপনি মাসে, সেক্ষেত্রে আপনি 30 দিনে প্রায় 4.5 লাখ টাকার মতন ইনকাম করতে পারবেন, মানে জাস্ট প্রফিট করতে পারবেন, সব কিছু বাদ দিয়েও আপনার প্রায় পড়ে থাকবে 4 লাখ টাকার মতন। মানে আরও আমি যদি 50,000 টাকা মার্কেটিংয়ের উপরে ঢেলে দিই, মানে মার্কেটিংয়ের জন্য আরও 50,000 টাকা ধরুন খরচ হচ্ছে, সেক্ষেত্রে আপনার প্রায় প্রফিট থাকবে 4 লাখ টাকার মতন। তো আপনি এই বিজনেসটি শুরু করতে পারেন, খুব স্মার্টলি আপনাকে কাজ করতে হবে, খুব ভালো করে মার্কেটিং করতে হবে, এবং কসমেটিক দোকানগুলোতে আপনাকে যেতে, নিজে থেকে যেতে হবে, নিজে থেকে মার্কেটিং করতে, মার্কেটিং সম্বন্ধে জানতে, মানে কাস্টমার কী ধরনের প্রোডাক্ট চায়। এবং যখন আপনি মুলতানি মিট্টি কিনবেন, মানে যখন পাইকারি মার্কেট থেকে বা আপনি ডিলারের কাছ থেকে যখন মাল নেবেন ইন্ডিয়া মার্ট বা বড় বাজার থেকে, তখন আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে মাটি, মানে যে মিট্টিটা নিচ্ছেন সেই মাটিটার কোয়ালিটি যেন ভালো হয়, এবং আপনি নিজে ইউজ করে দেখবেন, আর কোয়ালিটিটা যখন যে জায়গা থেকে নেবেন কোয়ালিটিটা যেন স্টেবিল থাকে, মানে বোঝাই থাকে, মানে বারবার ওখান থেকে সেখান থেকে নেয়ার থেকে একটি জায়গা থেকে নেবেন এবং কোয়ালিটি চেক করে নেবেন ভালো হচ্ছে কি না, এবং বিভিন্ন জায়গা থেকে প্রথমে মাল নিয়ে চেক করবেন কার মাল ভালো, এবং দামি দামি যে ব্র্যান্ডের মালগুলি পাওয়া যাচ্ছে অলরেডি, পতঞ্জলি বা আরও আছে যেসব মাটি, আমি নাম বলছি না বেশি, তো তাদের স্যাম্পেল নেবেন, নিয়ে চেক করবেন তাদের মতন আপনার কোয়ালিটি আসছে কি না, দেন আপনি মার্কেটে বিক্রি করবেন। আপনি যদি মার্কেটে 30 টাকা করে সেল করেন সেক্ষেত্রে আপনার ভালো প্রফিট থাকবে, মানে প্রোডাক্ট 7 টাকা করে, মানে আপনি জাস্ট কিনছেন 7 টাকা, প্যাকেজিং করছেন 2 টাকা করে খরচ, মানে 7 × 14 টাকা খরচ, মানে আপনার প্রায় খরচ করছে 1 কিলোতে, মানে নর্মালি দেখতে গেলে, মানে মেশিন চার্জ বা র মেটেরিয়ালে, মানে মেশিন চার্জ আরে বাদ দিলেও সেক্ষেত্রে আপনার প্রায় 20 টাকার মধ্যে আপনার রেডি, 20 থেকে 25 টাকার মধ্যে আপনার মাল রেডি হয়ে যাচ্ছে 1 কিলো মাল। তো আপনি সেল করছেন অনেক বেশি মানে ভালো প্রফিট নিয়ে, তো আপনার প্রফিট ভালো থাকবে যদি আপনি ভালো করে মার্কেটটাকে বোঝেন। ওকে, মার্কেটকে আপনাকে বুঝতে হবে ভালো করে, প্রোডাক্টটাকে ব্র্যান্ডিং করতে, ভালো করে প্যাকেজিং করতে হবে, তারপরে আপনাকে মার্কেটে সেল করতে হবে। তো আপনি মার্কেটিং করবেন ভালো করে, এবং ডিলারের মাধ্যমে আপনি বেচার প্রথমে চেষ্টা করবেন, নিজে থেকে রিটেল শপগুলিতে যাবেন, গিয়ে বেচবেন,
মানে রিটেলারকে আপনি মাল দেবেন এবং তাদের প্রফিটটা বাড়িয়ে দেবেন। মানে দামি দামি ব্র্যান্ডে যত না প্রফিট থাকে, আপনি যে মালটা দেবেন তার যদি প্রফিট বেশি সে পায়, সে আপনার মালটাকে আগে সেল করবে, দেন আপনার মাল যদি তার কাছে কম পড়ে তখন অন্য কোম্পানি মাল সেল করবে। তো আপনাকে টার্গেট করতে হবে কি করে আপনি ডিলারকে ভালো করে প্রফিট দেন, ডিলার বা হোলসেলার বা রিটেলারকে ভালো প্রফিট দিতে পারেন, আপনাকে এই দিকেও খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আপনার একটু প্রফিটটা কমে যাবে, তবে আপনার প্রফিট এখানে অনেকটাই পরিমাণে থাকবে, অনেক। আমি দেখিয়ে দিয়েছি হিসাব কীভাবে আপনাকে মানে বিক্রি করতে হবে, কেমন দামে বিক্রি হবে। তো আপনি যদি প্রফিট ডিলারকে ভালো দেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো করে মার্কেটে চলবে। তো আপনি প্রাইসটা একটু কম রাখবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে মানে দামি দামি ব্র্যান্ডের থেকে। তো আপনি বিজনেসটি শুরু করতে পারেন, খুব ভালো প্রফিট। আজ আমি এখানেই ভিডিওটি শেষ করব এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর আমার সাথে যদি আপনি ডাইরেক্ট কথা বলতে চান, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে, আপনি ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, অ্যান্ড গুড বাই।